ওয়া আল্লাহ রাফা সামা বিগাইরি আমাদ যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করায় দিলেন বাসাতাল আরদা আলা মাইল জামাদ পানির উপরে জমিনকে বিছায়ে দিলেন জালাল জিবালা আওতাদা পাহাড়কে পেরাত বানায় দিলেন ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত সমুদ্র নদী নালার উপরে হুকুম রাখতে দেরি প্রবাহমান হতে দেরি হয় না ওয়া আল্লাহ ওয়াদা আমরি আলাল কুয়ুনি ফানাবাত পাহাড়ে রাখতে দেরি ঝর্ণা ফুটা বাইরে হতে দেরি হয় না ওই আল্লাহ যে এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিবে যে এখন যুবক না পায়া বিশের বিশের বোতল ডগডগায় পান করতেছে যুবতী ওড়না গলায় লাগায়া ঝুলতেছে এক ফোঁটা পানি তো ওই আল্লাহই তো ডাকে নামাজের জন্য এখানে তো বহুত যুবক আছে জোহরের নামাজও পড়ে না রাত হয়ে গেলেন আসরও পড়বে না এই নিয়ত করে আসছে দেখি হুজুর আসছে নেটে দেখি আমাকে কি দেখবেন আরো বড় বড় হুজুররা আসতেছে একটু পরে একটু দেখা আসি কি বলে ওই আল্লাহ যে ৯৯টা পদের মালিক সামান্য পদ পাইতে দেরি মাতাল হইতে দেরি হয় না হারায় যেতে দেরি হয় না কি করবে খোঁজ পায় না টোকায়া পায় না যে কি খোঁজ করবে সামান্য আর আল্লাহ তো ৯৯টা পদের মালিক আল্লাহ কি আল্লাহ আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কাবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কাবিকুল মাতিনুল ওয়ালিদুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم الواقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো ৯৯ পদের মালিক কোন সীমিত পদ না আল্লাহর কোন পদের শুরুও নেই শেষও নেই অসীম পদের মালিক ওই আল্লাহ ডাকবে আর আসবে না কোনদিন হতো না শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় কিচ্ছু বলেন না শুধু অপেক্ষমান হাদিসের শব্দ ইন্নি নাদিরুন কাইফা তা'মালুন কি করো এটাই দেখতেছি শুধু তাকায় তাকায় দেখি করো তো করো কি যুবককে বলে তুই করিস তো করিস কি নারীকে বলে তুমি করো তো করো কি আমাদেরকেও বলে তোমরা করো তো করো কি এটাই দেখতেছি ইন্নি মুনতাদিরুন ইন্নি মা'কুম মিনাল মুনতাদিরিন আর আমি অপেক্ষায় আছি অপেক্ষায় কখন সীমারেখায় পা দিবে আর তোমাকে আমি আকাশ না হোক বাক্তাকান তোমাকে আমি উঠায় নেব তারপরে তোমাকে দাঁড় করাবো আমি লাতুসআলুনা আনিন নাঈম তারপরে তোমাকে দাঁড় করায় সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব যুবককে যৌবনকে দিছে আল্লাহ কত দামি যৌবন ধারণা আছে চলেন আমি একটু ধারণা দিই একমত হন কিনা দেখি এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি সমগ্র জগতের সম্পদের ভান্ডার আরেক পাল্লায় রাখি কোনটা দামি যৌবন দামি না যুবকরা মনে হয় একমত না ওরা ভাবতেছে ডলার দামি ইউরো দামি ঠিক না পাউন্ড দামি সোনা দামি রূপা দামি একমত আপনারা এটা হ্যাঁ কে কে একমত যে যৌবন দামি নামান তাইলে যুবক একটু ভাবো শুধু যৌবন না নারীর নারীত্ব দামি পুরুষের পুরুষত্ব দামি আমাদের এই ছোট জীবনটা সমগ্র জগতের সম্পদের চেয়েও দামি না, দামি না? সত্য তো। তাহলে যুবককে আল্লাহ কত দামি যৌবন দিলেন। বিদায়ের বাবা উচিত কিন্তু, কেননা চলে যাব, কে কখন যাব এটাও জানি না, চলে যেতে হবে এখান থেকে। আর এটা আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন। বাইক নিয়ে আমি বাহাদুরি করলে কি হবে? যুবকরা তো বাইকে উঠলে বাবুই ভিন্ন থাকে, ঠিক না? কি ভিন্ন থাকে না? কার আগে কে কাকে ওভারটেক করবে, ঠিক না? ওর আগে দিয়া কেউ যা কেটা পছন্দ করে না, ও খালি ওভারটেক করে, ঠিক না? কতজন ওভারটেক করতে যায় দুনিয়া ওভারটেক করে ফেলছে, ঠিক না? আখেরাতে চলে গেছে। আবার বাইকের পিছনে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ একবারে, ঠিক না? ওইটার ভঙ্গি আবার আরেক রকম, ঠিক না? এমন ভাবে চালায় দেখায় যে উনি কত বড় চালক, এটা পিছের জনকে বুঝায় দেয় যে আমি কেমন চালক, একটু দেখা রাখো। বিদায় আমাদের বাবা উচিত, চলে যাবো এখান থেকে। নারীও যাবে, পুরুষও যাবে। যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, সাথে সাথে মুসলমানের ঘরে দিছেন, সাথে সাথে উম্মতে মুহাম্মদি বানাইছেন, তাইলে আপনার হিসাবের পরিধিও লম্বা। আবার পুরস্কারের পরিধিও অনেক লম্বা। পুরস্কারের পরিধি বর্ণনা দিয়া শেষ করা যাবে না। আল্লাহর রসুলই যখন বর্ণনা দিতে 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 এইখানে আইসা থেমে গেছেন। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়া মা খাতারা কলবি বাশার, এই তিন কথায় যখন থেমে গেছেন, তো আর কেউ পুরস্কারের বর্ণনা দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারবে না। জান্নাতের বর্ণনা এটা দিয়া বোঝানো যাবে না যে জান্নাতে কি রাখা আছে, কি রাখা আছে এটা বোঝানো যাবে না। যা হোক, আমি আমার প্রশ্নের দিকে চলে যেতেছি। আমাদের চিন্তা করা উচিত যে আমি যে এতদিন পর্যন্ত দুটা জিনিস, নিজে হোক বা ইমামের মাধ্যমে হোক, আমি যে চাইতেছিলাম, আমি কতটুকু হেদায়েত পাইলাম বা হেদায়েতের অনুভূতি আমার ভিতরে কতটুকু, বা ইহুদি নাসারার জীবন বিধান থেকে আমি কতটুকু বাঁচতে পারলাম। এটা প্রত্যেকের ভাবা উচিত যে এর বিধান থেকে কি আমি বাঁচতে পারলাম কিনা। এটা এই জন্যই বলতে বাধ্য হতেছি, কেননা আজকে মুসলমানের যে দুরবস্থা, সারা দুনিয়াতে মুসলমান যেইভাবে নির্যাতিত হইতে চলছে বা শত শত বৎসর ধরে হয়ে আসছে, এটার কারণকে বাহির করতে চাই। আমি এই প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরলাম যে মুসলমান শত শত বৎসর দুনিয়াতে নির্যাতিত কেন, কি কারণে নির্যাতিত? অথচ দুনিয়াতে মুসলমানের সংখ্যা কম না, দেশের সংখ্যাও কম না, জনবল হিসাবেও কম না। 200 কোটির উপরে মুসলমান দুনিয়াতে। কয়শো কোটি? 200 কোটির উপরে মুসলমান দুনিয়াতে। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে। রব্বে কাবার কসম, আপনারা দুনিয়া ঘোরেন বা যুবক নেটের ভিতরে দেখুক, যদি নেটের ভিতরে দেখার সুযোগ থাকে, মুসলমানদের ঘরে যত আসবাবপত্র আছে, যত কাপড় চোপড় আছে, যত কসমেটিক্স আছে, যত প্রসাধনী আছে, যত অলংকার সলংকার আছে, দুনিয়ার কোনো জাতির ঘরে এত অলংকার নাই, এত প্রসাধনী নাই, এত কসমেটিক্স নাই, এত ফার্নিচার নাই। মুসলমানের কাছে যত দামি দামি বাড়িঘর আছে, আমেরিকার বাড়িগুলা দেখতে সুন্দর দেখা যায়, আপনি ভাববেন খুব সাজানো, ঠিক না? এটাই তো দেখা যায় নেটের ভিতরে, ঠিক না? কিন্তু এটা গুসা মারলে গুড়া হয়ে যায়। বিশ্বাস হয় না, মনে হয় না। আমি যায়া বলতেছি, নেটে দেখা না, চোখে দেখা বলতেছি, চোখে দেখা। গুসা মানলে গুড়া হয়ে যায়। ওটা আপনার মতো এরকম ইট দিয়ে বানানো না, ইটের ডিজাইন দেখতেছেন আপনি, কিন্তু ইট দিয়ে বানানো না ওইটা। ওটা শুধু এক ধরনের কেরাসিন কাঠ পাওয়া যায়, এক ধরনের কাঠ বহুত কম দামি, ওটা দিয়ে বানাইছে। কেননা ওদের ভয় আছে ভূমিকম্প আইলে দশা পড়বে, নিচে পড়া মরা যাবো, এই জন্য বানাইছে এই সিস্টেমে যেন ভূমিকম্প আসলে কিছু হইলেও যেন আমি মারা না যাই। একবারে সিম্পল ভাবে বানানো, বাহির দিয়ে ডিজাইন সুন্দর দেখা যাইতেছে। যেমন 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 2 সপ্তাহ আগেই মনে হয় বাংলাদেশে মারা গেছে, ঠিক না? আপনারা চিনবেন না, সেলিব্রিটি মারা গেছে, সেলিব্রিটি নায়িকা আত্মহত্যা করা, ঠিক না? কি বাহির থেকে তো খুব ভালোই দেখা গেছে। বহু যুবক এখানে হবে যে ফেসবুকে যায়া কি দিছে কি জানি দেয় যে আমি আপনাকে অনেক পছন্দ করি, এরকম লেখা এইখানেরও যুবকের থাকতে পারে যে আপনি আমার বহুত পছন্দের, এরকম কমান্ড এইখানের যুবকও করতে পারে। এইখানে বসা আছে, হাত উঠাইতে বলবো না, কিন্তু আছে আমার বিশ্বাস, ঠিক না? কি বাহির থেকে তো সুন্দরই দেখা গেছে, ঠিক না? ফ্ল্যাট তো সুন্দরই ছিল, ঠিক না? কিন্তু ও আত্মহত্যা করলো কেন? আসলে ভিতর দিয়া ওর বিলকুল কিছুই ছিল না। ভিতরে ভিতরে বুঝেন, ভিতরে ভিতরে কি কিছুই ছিল না, অগ্নিগিরি ছিল, অগ্নিগিরি। ও অগ্নিগুরিকে সহ্য করতে পারে নাই, আত্মহত্যার রাস্তাকে বেছে নিছে, 2-4 জনের মাথার উপরে চাপায়া দিছে। আসলে ওর ভিতরে ছিল শূন্যতা। তো যেটা বুঝাইতেছিলাম, এই যে 2 জিনিস আমি আল্লাহর কাছে দীর্ঘদিন চাইতেছিলাম, হেদায়েতের অনুভূতি আমার ভিতরে কতটুকু হইল। বিজাতির তরিকার থেকে, জীবন বিধান থেকে, আদর্শ থেকে আমি আমাকে কতটুকু বাঁচাইলাম। আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, এই জন্য শুধু এই কারণে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। যদিও নাকি শয়তান আমাদেরকে বুঝাইতেছে, আমাদের যুবকরা ভাবে যত বেশি ওদের স্টাইলে চুল কাটবো, যত বেশি ওদের স্টাইলে চলাফেরা করব, তত বুঝি আমরা ওদের কাছে প্রিয় হব। মা বোনরাও ভাবে যে আমরা ওদের স্টাইলে যত বেশি চলব, আদর্শে যত বেশি চলব, আমরা ওদের কাছে প্রিয় হব। রব্বে কাবার কসম, ওরা আমাদের চাল চলন দেখে না, আমাদের রূপরেখা দেখে না, আমাদের ডেলি সকালবেলা উঠা হাতে পায়ে হাত রাখি, রাগ হয় না, সকালবেলা উঠা ক্লিন শেভ করে ওরা দেখে না, ওদের মতো পোশাক আশাক দেখে না, ওদের মতো উঠা বসা দেখে না, ওদের জীবন স্টাইল ওরা দেখে না যে আপনি ওদের জীবন স্টাইল গ্রহণ করছেন, এটা ওরা দেখে না। ওরা ডেলি সকালে উঠা দেখে, অনলাইনে দেখে, অনলাইনে যে আপনি জন্ম নিবন্ধনে কি লেখায় আসছেন, ধর্মের জায়গায় কি লেখাইছেন, ইসলাম না অন্যটা, স্কুলে ভর্তি হওয়ার সময় আপনি কি লেখাইছেন ধর্মের জায়গায়, আইডি কার্ড বানানোর সময় কি লেখাইছেন ধর্মের জায়গায়, পাসপোর্টে কি লেখাইছেন ধর্মের জায়গায়, সরকারি দলিল পত্রে আপনি ধর্মের জায়গায় কি লেখাইছেন, জায়গা জমিনের মিউটেশনে কি লেখাইছেন, নাম জারিতে কি লেখাইছেন, ধর্ম কি লেখাইছেন আপনি। রব্বে কাবার কসম, ওরা এটা দেখে, আপনার রূপরেখা দেখে না। রূপরেখা যদি দেখতো তো যারা ভিসার জন্য অ্যাপ্লাই করে, ওরা ওদেরকে ওদের স্টাইলে একশো ভাগে একশো ভাগ সাজায় নিয়ে তারপরে এমবেসিতে যায়, তাইলে চেহারা দেখে বিশাল সিল মেরা দিত। হাজারের ভিতরে ৯০০ কে ফেরত দিত না, ৯৯৯ জনকে ফেরত দিত না, একজনকে শুধু দিত না, বরং প্রত্যেককে মেরা দিত। কেননা আমি ৯৯টা এমবেসি দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি ৯৯টা ইমিগ্রেশন দেখছি, আমি ৯৯টা দেশ এই পর্যন্ত দেখছি, আমাকে এটি বুঝাইতে হবে না। আমি আপনার টক শো এর কথায় আমি ভুলি না, ভুলন্ত ব্যক্তি না যে আপনি টক শোতে বলবেন আর আমি ভুলে যাব, মজা যাব, এমন না। আর মিডিয়া আমাকে বলবে আর আমি মজা যাব, রব্বে কাবার কসম। আমি এই পর্যন্ত ৯৯টা এমবেসি দেখছি, ৯৯টা ইমিগ্রেশন দেখছি, ৯৯টা দেশ দেখছি, ৬০টা মহাদেশ দেখছি। বৎসরে ২-৪ দিন এরকমও যায় যে ৩ বেলার খাওয়া 3 মহাদেশে হয়। অহংকার করে বলতেছি না, 2 বেলা তো হয়ই হয়, যে সকালে খাইলাম এশিয়াতে, রাত্রে খাইলাম আমেরিকাতে, সকালে খাইলাম এশিয়াতে, রাত্রে খাইলাম অস্ট্রেলিয়াতে। এরম বৎসরে 2-1 বার হয়, 2টা তো হয়ই হয়। 3 বেলা খাওয়া 1 মহাদেশে, এটা সারা বৎসরই হয়, কিন্তু বৎসরে 2-1 দিন এরকম হয় যে 3 মহাদেশে 3 বেলা খাওয়া হয়। আমাকে বুঝাইতে হবে না। এই জন্যই আমি প্রশ্ন তুলছি, জানি না আপনাদের বিবেকের পর্দা করবে কি করবে না, জানি না আমার প্রশ্ন বুঝে আসবে কি আসবে না। যে আমি এতদিন ধরে আল্লাহর কাছে 2টা জিনিস চাইতেছি, যে আল্লাহ আমাকে হেদায়েত দেন, হেদায়েতের চাদর আমাকে পড়ায়া দেন। একটু কমা কমা, ওরা ভাবে আমাদের লাউ করে, আমাদের তো স্পিকার আছে রে বাবা, তোমার স্পিকার দিয়া যেই মজমা, এটার জন্য তোমাদের মাইকেরই দরকার হয় না। আমার যতটুকু স্পিকার আছে ওই মহিলা পর্যন্ত শুনবে। তো যেটা বুঝাইতেছিলাম, আরো কমাও, তাহলে আমি এটা কাছে আনবো, আর তুমি পারবা আমি এটাকে দূরে সরাবো। কেননা বেশি আওয়াজ পছন্দ হয় না, মানুষের মনোযোগ থাকে না। এখন মানুষ মাথার কান দিয়া শোনে, দিলের কান দিয়া শোনে না। কোরআনের যেভাবে বলছে ওইভাবে শোনে না। নাইলে আল্লাহর রাসূল যেদিন বিদায় হজে ১.৫ লক্ষ সাহাবা ছিলেন, ১.৫ লক্ষ সাহাবা ছিলেন। এখানে হাজি আছেন? কেউ কেউ হজে গেছেন? জাবালে রহমত দেখছেন না কি? দেখছেন? ওটা কি আকাশ পর্যন্ত উঁচা? কত উঁচা? কয়েক মাইল, আবার কয়েক মাইল বলে। ওই জামু আমি ওনারে নিয়ে জাবালে রহমতই দেখে নাই মনে হয়। দেখছে কোনটা আল্লাহ? জাবালে উহুদ দেখছেন, নাইলে জাবালে আরে সোর দেখছেন? জাবালে রহমত অল্প একটু। আল্লাহর রাসূল এই আপনাদের বেশির থেকে 2 তলা সমান হবে, এতটুকু উপরে দাঁড়ায় ১.৫ লক্ষ সাহাবাকে বলছেন। লাউড স্পিকার তো ছিল না, ছিল, কিন্তু এক সাহাবিও তো বলতে পারে না যে আমি শুনি নাই। কেননা দিলের কানে শোনা ছিল, মাথার কানে না। এই জন্য কোরআন বলছে ফাসতামিউ, দিনই কথা দিলের কান দিয়া শুনি। আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, কোনো নড়াচড়াও যেন না হয়, তাইলে আল্লাহ দিলে গাঁথবে। আজকে তো আমরা লাউড স্পিকারের উপরে নির্ভরশীল, নাইলে আমি এখানে দাঁড়ায় গেলে আপনারা পুরা কথা সুস্পষ্ট শুনবেন। এতটুকু স্পিকার আল্লাহ আমাকে দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, যে আমি যে দীর্ঘদিন 2টা জিনিসকে চাইলাম, হেদায়েত আমি কতটুকু পাইলাম? ইহুদি নাসারার জীবন বিধান থেকে আমি আমাকে কতটুকু বাঁচাইতে পারলাম? আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত শুধু এই কারণে, চায় বটে হেদায়েত, চায় বটে, কিন্তু কোনোদিন বসা ভাবে না যে আমি যেটা দীর্ঘদিন চাইতেছি এটার অনুভূতি আমার ভিতরে কতটুকু আসলো বা এটা আমি কতটুকু পাইলাম বা যেই আদর্শ থেকে আমি প্রতিদিন আল্লাহর কাছে পানা চাই, নিজেকে বাঁচানো চাই, যে আল্লাহ যেন ইহুদি নাসারার আদর্শ থেকে আমাকে বাঁচান, আমি ওটার থেকে কতটুকু বাঁচতে পারলাম এটা আমাদের ভাবা উচিত। তাইলে আপনি বলবেন যে আমি তাইলে কোন আদর্শে চলবো, আমাকে তো একটা না একটা আদর্শে চলতে হবে, আমি কোন আদর্শে চলবো? সত্য কথা, শেষ জায়গায় চলে আসছি, আমি বিলকুল শেষ জায়গায়। আমি কোন আদর্শে চলবো? ওই আদর্শ আল্লাহ দিয়া পাঠাইছিলেন, কোরআন চিৎকার দিছিল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুসলমান, ও মুসলমান, যাকে আমি সদিচ্ছা ইসলামের মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, যাকে আমি সৎ ইচ্ছায় আমার বিশেষ রহমতের মাধ্যমে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছি, আপনি মুসলমানের ঘরে নিজ ইচ্ছায় আসেন নাই, আল্লাহর ছোটখাটো ইচ্ছায় আসেন নাই, আপনি মুসলমানের ঘরে রব্বে কাবার কসম আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে আসছেন। একটা বিশেষ রহমতের মাধ্যমে কেন এটাও বলতেছি, আজকে তো বুঝে আসে না, আজকে না মা বোনদের বুঝে আসে, না যুবকদের বুঝে আসে, না শিক্ষিতদের বুঝে আসে, না অশিক্ষিতদের বুঝে আসে, না গ্রাম্যদের বুঝে আসে, না শহরবাসীর বুঝে আসে, আজকে আমার পুরা জাতির বুঝে আসে না, আজকে পুরা মুসলিম উম্মার বুঝে আসতেছে না। একদিন বুঝে আসবে। যারা শুধু কাগজে মুসলমান ছিল, কাগজে কাগজে মুসলমান বোঝেন, কাগজে মুসলমান বোঝেন, একটু আগে না বুঝাইলাম কাগজে মুসলমান, ফরমে যেখানে ধর্মের জায়গায় ইসলাম লিখতে হতো ওইখানে ধর্মে ইসলাম লেখা আসছে, কিন্তু জীবনে তার কোনো ইসলামের ছোঁয়া ছিল না। যেদিন আল্লাহ হুকুম দিবে দুজক থেকে ওকেও বাহির করো, যে শুধু কাগজে মুসলমান ছিল, কাগজে, ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে লাউ কুন্না মুসলিমিন, আফসোস আমি যদি কাগজে মুসলমান পেতাম, তাইলে হয়তো আমি কাগজে মুসলমান হওয়ার কারণে আমি চিরদিনের জন্য দুজক থেকে বাহির হতে পারতাম আর চির শান্তির জায়গা। কেননা জান্নাত তো আল্লাহ দুজকীদেরকেও দেখাবে, দিবে না, কিন্তু দেখাবে, দিবে না। অনেক সময় হয় না, বাচ্চাকে কাঁদানোর জন্য চকলেট দেখায়, আগে বাড়ায় আবার পিছিয়ে দেয়। কিছু মানুষ আছে যাদেরকে বাচ্চাকে কাঁদাইতে, কিছু লোক আছে বাচ্চা কাঁদাইতে ভালোবাসে, ঠিক না? নানাও আছে, দাদাও আছে, মামু আছে, চাচাও আছে, ঠিক না? আবার পাড়া প্রতিবেশীও আছে, বাচ্চাকে কাঁদাইতে ওর ভাল লাগে, তো করে কি চকলেট দেখায় আবার নিয়ে যায়। তো আল্লাহ দুজকীদেরকে এটাও একটা শাস্তি, ওদেরকে জান্নাত দেখাবে আর বলবে এটাই তোর কপালে ছিল, ৬০-৭০ বৎসরের জীবনে মিলত, ৬০-৭০ বৎসরের বিনিময় আমরা দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু তুমি ৬০-৭০ বৎসরের জীবনে এটাকে অর্জন করো নাই, তোমার ব্যবসা লাভজনক হয় নাই, আজকে তুমি এটা পাইতে। তো বারবার ওদেরকে জান্নাত দেখাবে, আবার জান্নাতীরাও ওদের সাথে মজা নিবে, মজা, মজা বোঝেন? জান্নাতে বিনোদন হবে, বিনোদন, বিনোদন বোঝেন? দুনিয়াতে কিছু লোকজন আছে ফেমাস, ওইখানে গেলে আমরা ওদের কথা মনে উঠবে। আমার যতটুক বয়স, অতটুক বয়সে আমার সময় যত ফেমাস লোক ছিল ওটার কথা আমার জান্নাতে মনে উঠবে ইনশাআল্লাহ। তো ইন্না ফিল জান্নাতি লাবাবান, তো একটা প্রজেক্টর লাগানো থাকবে দুজকের দিকে। আমি প্রজেক্টরই বলি, প্রজেক্টর বললে সহজে বুঝে আসবে। দরজা বললে বুঝে আসবেন, আবার ভাববেন দরজা খুললাম, যদি দুচোখের ধোঁয়া আর গরম আমার জানলাতে ঢুকতে শুরু করে, ঠিক না? এটা তো ভাবতে পারে। তো প্রজেক্টরই বললাম, একটা সিস্টেম থাকবে, ওইখানে দাঁড়ায় ভাববে যে অমুকে কোথায়, ওর সাথে সাথে সামনে চলে আসবে। তো কথোপকথন হবে, বিনোদন হবে। যে দুনিয়াতে তো এত ফেমাস ছিলেন, আপনার আঙ্গুলে জমিন একদিক থেকে ওদিকে যেত, ওদিক থেকে ওদিকে যেত, রাস্তাঘাটে চলতেন এত ভাব নিয়া, দেশের ভিতরে এত ভাবমূর্তি ছিল আপনার, আপনার ইঙ্গিতে ইঙ্গিত ছিল। এইখানে আসলেন কি করে? মাসালাকা কুফি সাকার, এত বড় ব্যক্তিত্বের মালিক হইয়া। আর আমাদের তো কোনো ব্যক্তিত্বই ছিল না, কেউ চিনতই না আমাদেরকে, জানতই না, দুনিয়ায় কোনো পরিচয় পরিচিতি ছিল না। আপনি এখানে গেলেন কি করে? তো চোখের পানি জড়াবে আর বলবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তো কারণ বলবে, কোরআন এই দুইটা কারণই বলছে, কারণ বলবে। তো শুধু কথোপকথন হবে না, এদিক দিয়ে সে খাইতে থাকবে, ফুর্তি করতে থাকবে, আর কথোপকথন চলবে। তো ওরা বলবে, আন আফিযু আলাইনা মিনাল মা, একটু কাটা কুটাই দাও না, কিছু না দাও, একটু পানির ছিটাও দাও না। তো বলবে, কদ হারাম আল্লাহ, এটা দেওয়ার অনুমতি নাই, আল্লাহ হারাম করে দিয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম বেরে দোস্ত, আজকে আমার কথাটা ভাবেন যে আমি যে দীর্ঘদিন যতটুকুই নামাজ পড়ি, ইমামের পিছে পড়ি বা একা একই পড়ি, আমি যে দুটা জিনিস আল্লাহর কাছে চাই, যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আর আল্লাহ আপনি আমাকে বিজাতির ইহুদি নাসারার তরিকা থেকে, আদর্শ থেকে আমাকে বাঁচান। এই দুটা জিনিস যে চাই, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, মা বোনদের কাছেও করতে চাই, আমি কতটুকু ইহুদি নাসারার আদর্শের থেকে নিজেকে বাঁচাইতে পারলাম, আর কতটুকু আমি আমার ভিতরে হেদায়েতের উপলব্ধি করতে পারতেছি, যে আমি হেদায়েত পাইছি। এখন আপনি বলবেন যে আমাকে তো কাউকে না কারো আদর্শে চলতে হবে, যদি আমি ইহুদি নাসারার আদর্শে না চলি, তো আমি কার আদর্শে চলবো? বিদায় কোরআন আমাদেরকে ওই দিক নির্দেশনা দিয়েছেন। আজকে মুসলমান লাঞ্ছিত এই জন্যই, সবকিছু থাকা সত্ত্বেও, রব্বে কাবার কসম, মুসলমান যতটুকু দুনিয়া আজকে ভোগ করতেছে, ৬০০ কোটি মানুষ মিলেও এতটুকু ভোগ করার সুযোগ পায় না। বিজাতি তো কাপড়ই পড়ে না, বিজাতি তো কাপড়ই পড়ে না, ও দামি কাপড় পরবে কোত্থেকে, ও বেশি কাপড় পরবে কোত্থেকে, ও তো কাপড়ই পরে না। মুনিয়ার মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে, সবচেয়ে বেশি দামি পরে, সবচেয়ে বেশি ব্র্যান্ডের পরে। দুনিয়ার মুসলমান সবচেয়ে বেশি আইটেম খায়, দুনিয়ার মুসলমান সবচেয়ে বেশি দামি খাওয়া খায়, সবকিছু দুনিয়ার সবচেয়ে বেশি মুসলমান ভোগ করে। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট নাই, আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি তো সোনার পার্স নাই, বিশ্বাস হয় আপনাদের? কিন্তু মুসলমান প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে, ব্রুনাই প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স লাগানো হয়, সোনার পার্স। নেটে সার্চ দেন, ব্রিটেনের রানীরও এত বড় বাড়ি নেই, ৪০০ কামরা আলা বাড়ি। ব্রুনাইর প্রেসিডেন্টের ইংল্যান্ডে একটা বাড়ি আছে ৪০০ কামরা বিশিষ্ট। দুনিয়ার সবচেয়ে দামি বাড়ি মুসলমানের, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নেই, ১ টাকা দিলে $৫ পাওয়া যায়, $৫। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? শুধু সৌদি আরবের বাদশাদের কাপড় ধুইতে যে টাকা মাসে খরচ হয় আপনি নেটে সার্চ দিলে পাবেন। যুবকদেরকে আমি বলি তোমরা সার্চ দিয়া দেখো, শুধু এক মাসে কাপড় ধুইতে, তাও সৌদি আরবে দোয়া হয় না, এটা ইংল্যান্ডে দোয়া হয়। ময়লা কাপড় প্লেনে যায়, ইংল্যান্ড থেকে দুইয়া তারপরে সৌদি আরবে আসে। যা খরচ এক মাসে হয় এটা দিয়া ছোট খাটো একটা মুসলিম দেশ চলতে পারে, যা খরচ। তারপরও দুনিয়ার মুসলমান নির্যাতিত কেন, সবচেয়ে বেশি ঘৃণিত কেন, সবচেয়ে বেশি অবহেলিত কেন? আরেকটা অবহেলা যোগ করে দিই, দুনিয়ার মুসলমান যত বেশি বিজাতিদের অনুকরণ করে, আমার বিশ্বাস বিজাতিটাও এতটুকু সাজে সাজে না যতটুকু মুসলমান ইহুদি নাসারার স্টাইলে নিজেকে সাজায়। আমাদের মা বোনরা পর্যন্ত সারাদিন নেটে দেখে শুধু সাজগোজ, মেহেন্দি লাগানোর স্টাইল পর্যন্ত দেখে, মাথা আঁচড়ানোর স্টাইল পর্যন্ত দেখে, কাপড়ের স্টাইল পর্যন্ত দেখে। যুবকরা চুল কাটার স্টাইল এক সপ্তাহ পর দেখে তারপরে স্ক্রিনশট নেয়, জিজ্ঞাসা করেন, তারপরে যায় সেলুনে। 14 তারিখ বাংলাদেশে যতটুকু উদযাপিত হয়, আপনাদের এটা কোন থানা জানি না, আমি কাপাসিয়া থানায় যতটুকু 14 তারিখ উদযাপিত হয়, আমার মনে হয় এন্টার আমেরিকাতে এতটুকু উদযাপিত হয় না। আমি মিডিয়া দেখে না, আমি 14 তারিখে আমেরিকায় ছিলাম, কারণ আমি বছরে 2-1 বার যাই, আমার তাবলিগের কাজে যেতে হয়। আমি 14 তারিখে আমেরিকায় ছিলাম, পুরো আমেরিকা এতটুকু উদযাপিত হয় না যতটুকু শুধু কাপাসিয়ায় হয়, সারা বাংলাদেশ বাদ দিলাম। শুধু যুবক না, যুবক যুবতী মিলা যতটুকু 14 তারিখ উদযাপন করে, ভালোবাসা ডে, ঠিক না? ওরা তো দেখা হইলে এতটুকু বলে, গালে গাল লাগায়, আর ইংলিশে একটু বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু। বা শেষ। আমাদের এখানে তো মারামারি হয় ফুল নিয়ে, এক সপ্তাহ আগের থেকে ফুলের দোকানে বুকিং চলে, চলে না? হ্যাঁ না, ভুল বললাম? হ্যাঁ, আবার চয়েসও থাকে, আবার মেসেজের মাধ্যমে চয়েস থাকে। গত বছর ফুল দিছো তুমি, শুধু কালার ছিল, গ্রান ছিল না, এই বছর কালারও হইতে হবে, গ্রানওয়ালাও হইতে হবে। যুবকরা হাসে, আমি সত্য কথা বলতেছি। এরকম উদযাপন যতই করি না কেন, রব্বে কাবার কসম, মুসলমান কোনোদিন নির্যাতন নিষ্পেষিত থেকে বাহির হতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতে না চলবে। চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। দুনিয়ার কোনো আইডি কার্ড কবরে চলে না, দুনিয়ার কোনো অবস্থান কবরে চলে না। যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো, আর কারো চলুক আর না চলুক। আপনি জানেন না আবু তালেবকে, তাকে কবরে কেন হয়েছে এটাও জানেন না। আবু তালেবকে মোহাম্মদুর রাসূলুল্লাহর দুই হাত দিয়া কবরে রাখাইছে, দুই হাত। এই দুই হাত যেখানে লাগছে, আরে হাত তো হাত, পিঠের ছোঁয়া খেজুর গাছে লাগছে, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই, কান্নায় ভাঙা পড়তে দেরি করে নাই, বাচ্চার মতো ফুফাইতে দেরি করে নাই। আল্লাহর রাসূল নাইমা আয়েশা সান্ত্বনা দিছেন, কাঁদিস না, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, তুই আমার জান্নাতে থাকবি, তুই খেজুর দিবি, আমি মজা করে খাবো, তুই কাঁদিস না, আমার বয়স হয়ে গেছে, আমি দাঁড়ায়া খুতবা দিতে কষ্ট হয়, আমি একটু আরামে খুতবা দেওয়ার জন্য মেম্বার বানায় নিছি, মেম্বার আরামে খুতবা দেওয়ার জন্য আমি একটু মেম্বারে বসতেছি, তুই কাঁদিস না। তারপরে কান্না থামছে, যার পিঠের ছোঁয়া পাইলে মেম্বর খেজুর গাছের ভাগ্য খোলে। আবু তালেব দুই হাতের ছোঁয়া পাইছেন। ৬ বৎসর ৬ মাস বয়সের থেকে চাচার কাছে আসছেন, চাচা লালন পালন শুরু করছেন। ৪৪ বৎসর ১০ দিন লালন পালন করছেন। ৬ মাস বয়সে মা মারা গেছে। ৬ বৎসর বয়সে মা মারা গেছে। ৬ বৎসর ৬ মাস বয়সে দাদা মারা গেছে। ওই দিন থেকে চাচার বুকে ঘুমাইতেন, বুকে। বিশ্বাস হয় না? মা তো ছিল না, বাবা তো ছিল না, ভাই তো ছিল না, বোন তো ছিল না, চাচার কাছে ছিল। তর্ক বিতর্ক হইতে পারে ওলামাদের ভিতরে যে আল্লাহ রসুলের ছায়া ছিল কি ছিল না। আমি ওই তর্ক বিতর্কে যাইতে চাই না, কিন্তু আল্লাহ রসুল আবু তালেব যতদিন জীবিত ছিল তো আল্লাহ রসুলের একটা ছায়া ছিল, যেটা আবু তালেব। ২৪ ঘন্টা ছায়ার মতো বাপিদার সাথে চলতেন। এটা মনে হয় কোনো ওলামা স্বীকার করতে পারবে না, এটা নিয়ে তর্ক বিতর্ক করতে পারবে না। ২৪ ঘন্টা ছায়ার মতো থাকতে, নাইলে আবু তালেব ৪ বৎসর জীবন অবরুদ্ধ কাটাবে। ৫ বৎসর জীবন আবু তালেবকে অবরুদ্ধ করার মতো ব্যক্তি আরব ভূখণ্ডে জন্ম নিছিল না। তার সময় আবু তালেবকে অবরুদ্ধ করবে, ইতিহাসের পাতা উঠায় দেখেন। খালি বুখারী আর মুসলিম দেখেন না, খালি সহি হাদিস দেখেন না, ইতিহাসও উঠে দেখেন। তাইলে বুঝে আসবে আবু তালেবকে অবরুদ্ধ করার মতো কোনো ব্যক্তিত্ব দুনিয়াতে ছিল না, আরব ভূখণ্ডে ছিল। ওনার হাতে নামাইছেন, যার হাতের ছোঁয়া তো দূরের কথা, আঙ্গুলের ইশারা পাইলে ভাগ্য খোলে। গুই সাহেবের ভাগ্য খোলা গেছে। আল্লাহ রসুল ইশারা করছিলেন আইয়ুহা তাব্বুলা, একদিকে মুখে একদিকে হাতে। জীবিত হইয়া চিৎকার দিয়া বলছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যায়না ওয়াফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশাহ আমার ভাগ্য খুলে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান খাওয়ার পরে আল্লাহ রাসূল হাত মুছছিলেন। ওই দস্তরখান কোনদিন আগুন, দুনিয়ার আগুন একটা সুতা পর্যন্ত জ্বালাইতে পারে। যেই রসুলের দূষিত রক্ত শিঙা দিয়া বাহির করার পরে সাহাবিয়ে রসুল চাইটা খায়া ফেলছেন, আর আল্লাহ রসুল বসে জাহান্নাম তোর উপরে হারাম। যেই শরীরে আমার রক্ত গেছে ওই শরীর জাহান্নামে যাবে না। আবু তালেবকে নিজের হাতে নামিয়েছেন, এই পরিচয় চলে না। যদি চলতো তাহলে আবু তালেবেরই চলতো, যদি চলতো তাহলে ওলামারা বলে নবীদের বীর্য নাকি পাক। তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে নূহ আলাইহিস সালামের পরিচয় চলবে। দুনিয়ার কোনো পরিচয় কবরে চলবে না, মৃত্যু লগ্নে চলবে না। হ্যাঁ, চলবে একটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যে রঙবে এই রং কালার চলবে, এই রং চলবে। যদি চুলও কাটে এটাও চলবে, ছোট থেকে ছোট করুন এটা চলবে, কিন্তু রব্বে কাবার কসম আর কোনো স্টাইল চলবে না, কোনো আদর্শ চলবে না। এই জন্যই আমার কথা ছিল যে আমি যে দুটা জিনিস আল্লাহর কাছে প্রত্যেক নামাজে চাই, আমাদের বাবা উচিত যে আমি হেদায়েত পাইলাম কতটুকু, এর অনুভূতি আমার ভিতরে কতটুকু। বা ইহুদি নাসারার তরিকা থেকে, জীবন বিধান থেকে, ওদের চালচলন থেকে, ওদের আদর্শ থেকে আমি যে প্রতিদিন আল্লাহর কাছে পানা চাই, আমি ওটার থেকে নিজেকে বাঁচাইতে পারলাম কতটুকু। আর যদি না বাঁচাইতে পারলাম আর শুধু চাইতে থাকলাম, তাহলে ফতুয়া কিন্তু আমার না, আমার উপরে আঙ্গুল উঠায় কোনো লাভ হবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, চিনেন? পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে চিনেন? আরে চিনেন নাকি? হ্যাঁ, ওনার ফতুয়া কিতাবের নামও বলে দিতেছে উনি কিতাবে লেখছে ফতহুর রব্বানী, ওনার একটা নিজের লেখা কিতাব আছে। আরবিটা দেখতে হবে, উর্দু বাংলা না। উর্দু বাংলায় আছে কি নাই এটা আমি জানি না, কিন্তু আরবিটার ভিতরে আছে। উনি লিখছে লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মুনাফিক। আর মুনাফিক সম্বন্ধে আল্লাহর ঘোষণা আছে। এই জন্য কথা শেষ, যদি বুঝে আইসা থাকে আজকের থেকে আসেন তওবা করি। দুটা কাজ, প্রথম তো তওবা করি যে আল্লাহ অতীত যা গেছে গেছে, কেননা চলে যেতে হবে। আর যদি আপনি বলেন আমি দুনিয়া নিয়েই খুশি, তাহলে তো আপনার সাথে কোনো কথা নাই। আর আপনার এখানে যদি বিন্দু মাত্র এই আকাঙ্ক্ষা থাকে যে আমি মরার পরে জান্নাত পাইতে চাই, বিন্দু আকাঙ্ক্ষা থাকে, তাহলে আপনি আমার কথা বুঝতে হবে। কেননা আপনি চাইবেন আর আল্লাহ জান্নাত দিয়া দিবে, এত সহজ না। আর জান্নাত তো ওই জায়গা যেটার ধারণা নাই বিদায়ী আমাদের সমাজ আজকে এরকম। যুবকদের তো জান্নাতের ধারণা নাই, ওরা ভাবে 14 তারিখ দুনিয়ায় আছে, জান্নাতে আছে নাকি? আরে জান্নাতে পার 15 মিনিট পরে 14 তারিখ হবে, পার 15 মিনিট পর। 100 পুরুষের যৌবন দিবে, ওটাকে কাজেও তো লাগাইতে হবে না, পাওয়ার ব্যাংকে ভরা রাখবে, কোনটা কাজে লাগাইতে হবে। এই জন্য হাদিসে আছে ডেইলি 100 বার কাজে লাগাবে। কয়শোবার? কয়শোবার? 100 বার। 100 বার তো কাজে লাগাইতে হলে মেসেজও তো আসতে হবে, ঠিক না? নাইলে কোথায় কাজে লাগাবে, ঠিক না? তো প্রতি 15 মিনিট অন্তর অন্তর মেসেজ আসবে, ভিডিও কল, ছবি সহ আসবে, ছবি সহ। আর মেসেজের ভিতরে ডাকবে তাহাল ইলাইয়া, আমার কাছে আয় না, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। আর আল্লাহ বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা চুলো, 120 ফিট লম্বা। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1,00,000 গুণ রূপসী হবে জান্নাতে, 1,00,000 গুণ। আরেক রেওয়ায়াতে আছে 50,000 গুণ, আরেক রেওয়ায়াতে আছে 10,000 গুণ। আরে 1,000 গুণ হইলেই তো যথেষ্ট, যদি 1 গুণও বেশি হয় হুরদের থেকে তাইলেও তো যথেষ্ট। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কাশাফা সাকাইহি লাগাবা দাউকু শামস, খুরেরা যদি পাও খোলা দেয় সূর্যের আলো চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে। তো দুনিয়ার মা বোনরা যখন পাও খোলা দিবে তো কি হবে? যে হুরদের থেকে কয়েক গুণ বেশি রূপসী জান্নাতে রানী বানাবে, রানী 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 বানাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে দর্জি নাই, কুদরত দিয়ে আল্লাহ কাপড় বানায় পাঠাবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে ওটাকে ধুইয়া আবার ইস্তারি করে রাখবে না, আজকেরটা আজকেই শেষ, কালকে আবার নতুন 70 সেট পাঠাবে। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা মা বোনরা পড়বে, ওটা 3 কিলোমিটার ঘের হবে, ঘের 3 কিলোমিটার। যখন মারবে তো 3 কিলোমিটার পর্যন্ত গোল হয়ে ফুলা উঠবে। জাগানিয়া সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা, সুতা দিয়া তৈরি হবে না, আলোর সুতা দিয়া। আলোর সুতা, কাঠের গাছের আম যদি এত মজা হয় না, আমও কাঠ, আম কি কাঠ? ফল ধরে কাঠের গাছে, ঠিক না? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। এবার ভাবেন না কাঠের গাছের চোষা যদি এত মজা হয়। কি 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 একটা আছে না আম রূপালী, হারিবাঙ্গা, যেটা আমাদের দেশ থেকে ইন্ডিয়া যায়। হ্যাঁ, যদি কাঠের গাছেরটা এত মজা হয় তো সোনার গাছেরটা কত মজা হবে। হ্যাঁ, দুনিয়ারটা তো কালার এক, গ্রান এক, স্বাদ এক। জান্নাতে তো 70টা হবে গ্রান, 70টা মজা, 70টা কালার থাকবে। বরং প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। আল্লাহর রাসূল দেখা ঈশা বলছে, দেখা ঈশা আমাদেরকে শোনাইছেন। এই জন্য আসেন আসেন, আজকে যে কাজটা করণীয় সেটা হলো আজকে তওবা করি, তওবা তওবা করি। আজকে প্রথম ভাবি যে আমি যে হেদায়েত চাই এটা কতটুকু পাইতে পারলাম, অনুভূতি আমার ভিতরে কতটুকু। তেলি আমি চাই যে আল্লাহ কায়েরের তরিকার থেকে, আদর্শ থেকে আমাকে বাঁচান, কতটুকু বাঁচতে পারলাম। আজকে আমরা নির্যাতিত শুধু এই কারণে, উম্মতে মুহাম্মাদি আর কোনো কারণে নির্যাতিত না। যে যতটাকেই বলুক না কেন, আমরা শুধু নির্যাতিত নবীর আদর্শ ছাড়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়ার কারণে। গায়েরের আদর্শ, ইহুদি নাসারার আদর্শে সাজার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি ঝরানো আদর্শ ছাড়া না এইখানে ভালোবাসা জায়গা দিব, না কোনোদিন বিজাতির আদর্শে নিজেকে আদর্শবান বানাবো। আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনারা হুজুররা তো চলেন, আপনারা হুজুররা তো চলেন, আপনাদের কারণে কেন হয় না, আপনাদের কারণে কেরামতি কেন প্রকাশ পায় না? এটা উম্মত শুধু হুজুর বিষয় না। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন, আনহুলিকু ফিনা সালিহুন, নেক লোক থাকা সত্ত্বেও আমরা কি ধ্বংসে রূপান্তরিত হতে পারি, আমরা নির্যাতিত হইতে পারি? আল্লাহ রাসূল বলেন, ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে তখন তোমরা নির্যাতিত হবে, বরং তোমাদের সাথে ভালো লোকেরাও নির্যাতনের শিকার হবে। এটা উম্মত, উম্মত ব্যক্তির বিষয় না। যদি ব্যক্তির বিষয় হইতো তাহলে আমরা আপনাদেরকে পায়ে হাত দিয়া বুঝে এনে কোনো প্রয়োজন ছিল না, এই যুবকদেরকে এরকম জলসার আয়োজনের প্রয়োজন ছিল না, জুমার দিন চিৎকার দেওয়ার প্রয়োজন ছিল না। আবার বলতে যায় আপনাদের রোশানলের শিকার হওয়ারও দরকার ছিল না, বলতে গেলেই তো হুজুররা রোশানলের শিকার হয়, ঠিক না? হ্যাঁ, হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, জেল জরিমানা হয়, এটারও প্রয়োজন ছিল না, বলারই দরকার ছিল না। যখন বলতোই না তখন কেন রোশানলে পড়তো? দেখি তো স্টেজে কত হুজুরকেই স্টেজে বাধা দেওয়া হয়, কত হুজুরকেই তো স্টেজের ভিতরে বেজ্জত করা হয়। হ্যাঁ, আজকে আপনি করতে পারেন, আমি মানি, কেননা আজকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় আল্লাহ কিচ্ছু বলেন। নাইলে একটু আগে দেখাইলাম না, 80,000 বার ডেলি আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ক্লিন করবে, আর 80,000 বার ডেলি আপনাকে পিওর অক্সিজেন নিতে দিবে, যার মাত্রা 550 লিটার। ডেলি শ্বাস প্রশ্বাস নেবেন আপনি 160,000 বার। ডেলি আপনার কিডনিকে আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করবে 36 বার। আমাদের কিডনি ডেলি কুদরত দিয়া ডায়ালিসিস হয় 36 বার। কতবার? একবার করে দেখেন না মেশিন দিয়া কয় টাকা নেয় আর সময় কতক্ষণ লাগে। বদদোয়া করতেছি না, যার ডায়ালিসিস লাগে ওকে জিজ্ঞাসা করেন কয় ঘন্টা লাগে ডায়ালিসিস করতে, কয় ঘন্টা লাগে? আপনারা তো ভালো জানেন কয় ঘন্টা, আমরা হুজুররা নিলে নাই জানি, আপনারা তো জানেন। 4 ঘন্টা বলল, কয় ঘন্টা? 4 × 6 = 24। দুনিয়ার টেকনোলজি দিয়া করতে গেলে তো আপনার 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস হতো, আর দুনিয়ার টেকনোলজি আসে নাই। একজনকে ডেলি 6 বার ডায়ালিসিস করবে, এরকম পর্যায়ে যখন পৌঁছে তো ডাক্তাররা বলে ডায়ালিসিসের দরকার নাই, কবর খুঁজা বসা থাকো যে কখন দিবা, কবর খুঁজা অপেক্ষা করো মরবে কখন আর তুমি দিবে কখন। ডেলি 6 বার ডায়ালিসিস না, সপ্তাহে 5 বার করতে পারে, উঠবে 5 বার, এর বেশি পারে না। 4 বারই সঠিক, উর্দে করলে সপ্তাহে 4-5 বার করতে পারে ডায়ালিসিস, এর বেশি না। কিন্তু নিয়ম হইল একদিন পর পর একদিন ডায়ালিসিস, তাহলে সপ্তাহে হয় 3 বার ডায়ালিসিস। আর আল্লাহ কুদরত দিয়া করেন ডেইলি 36 বার। আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যুবক তোমাকে, নারী আপনাদেরকে, আর পুরুষ আমাদেরকে, যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকে ডেলি 5 বার আল্লাহ। এটা আল্লাহ, এটার ভিতরে যা আছে সব আল্লাহ। এটা নিয়ে পাপ দেখায় আর এটা নিয়ে সেলফি তুলে আল্লাহ ডাকে ডেলি 5 বার। কারো পাপের ক্ষমতা ছিল না, যদি ইচ্ছা ক্ষমতা না দিতেন ও আসবে না। ওই আল্লাহ রাফা সামা বিগাইরি আমা, যিনি খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করায় দিলেন, বাসাতাল আরদা আলা মাইল জামা, পানির উপরে জমিনকে বিছানা দিলেন, জালাল জিবালা আওতাদা, পাহাড়কে প্যারাদ বানায় দিলেন, ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আরদিয়াতি ফাজারাত, সমুদ্র নদী নালার উপরে হুকুম রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় নাই। ওই আল্লাহ ওয়াদা আমরি আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ে রাখতে দেরি, ঝর্ণা ফুটা বাইরে হইতে দেরি হয় নাই। ওই আল্লাহ যে এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিবে যে এখন যুবক না পাইয়া বিষের বোতল ডগডগায় পান করতেছে, যুবতী ওড়না গলায় লাগায়া ঝুলতেছে। এক ফোঁটা পানি তো ওই আল্লাহই তো ডাকে নামাজের জন্য। এখানে তো বহুত যুবক আছে জোহরের নামাজও পড়ে না, রাগ হয়ে গেলেন, আসরও পড়বে না, এই নিয়ত করে আসছে। দেখি হুজুর আসছে, নেটে দেখি, আমাকে কি দেখবেন, আরো বড় বড় হুজুররা আসতেছে, একটু পরে একটু দেখা আসি কি বলে। ওই আল্লাহ যে 99টা পদের মালিক, সামান্য পদ পাইতে দেরি, মাতাল হইতে দেরি হয় না, হারায় যেতে দেরি হয় না, কি করবে খোঁজ পায় না, টোকায়া পায় না যে কি খোঁজ করবে, সামান্য। আর আল্লাহ তো 99টা পদের মালিক। আল্লাহ কি আল্লাহ? আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুকমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কাবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদ الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আল্লাহ তো 99 পদের মালিক, কোন সীমিত পদ না। আল্লাহর কোন পদের শুরুও নেই, শেষও নেই, অসীম পদের মালিক। ওই আল্লাহ ডাকবে আর আসবে না, কোনদিন হতো না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় কিচ্ছু বলেন না, শুধু অপেক্ষমান। হাদিসের শব্দ ইন্নি নাযিরুন কাইফা তা'মালুন, কি করো এটাই দেখতেছি, শুধু তাকায় তাকায় দেখি, করো তো করো কি। যুবককে বলে তুই করিস তো করিস কি, নারীকে বলে তুমি করো তো করো কি, আমাদেরকেও বলে তোমরা করো তো করো কি, এটাই দেখতেছি। ইন্নি মুনতাযিরুন, ইন্নি মা'কুম মিনাল মুনতাযিরিন, আর আমি অপেক্ষায় আছি, অপেক্ষায় কখন সীমারেখায় পা দিবে আর তোমাকে আমি আকাশ না হোক, তোমাকে আমি উঠায় নিব, তারপরে তোমাকে দাঁড় করাবো আমি। তারপরে তোমাকে দাঁড় করায় সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। বিদায় আজকে আসেন, তওবা করব। রাজি রাজি তওবা করতে। তাহলে হাত উঠে আল্লাহর কাছে তওবা করেন, চলেন তওবা করি, আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন, মনের থেকে বলেন যে আল্লাহ তওবা করলাম আমরা, বরং পুরা উম্মতের পক্ষ থেকে তওবা করেন। এই অবেলা আপনাদের উপস্থিতি আল্লাহ হয়তো নারাজ খুশি হয়ে আজকে পুরা উম্মতকে মাফ করে দিতে পারে। নামান নামান নামান, আজকের থেকে অঙ্গীকার করেন। তওবা যখন করলেন যুবক তোমাদের পায়ে হাত রাখা পড়ে গেল। আসলে যদি তোমরা ফুর্তি চাও তাহলে জান্নাতে রাখা আছে, গান আছে, নাচ আছে, ডিজে আছে, যা চাবে তা আছে। ৬০-৭০ বছরের জীবন দুর্গন্ধময় জায়গা দিয়া যাওয়ার সময় যেরকম মানুষ নাক ঠাইকা যায়, এই জীবনটার একটু নাক ঠাইকা বরদাস্ত করা হবে। দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায় তখন নাক ঠাইকা কিন্তু যায়, নাক চাপ দিয়া যায়, শ্বাস বন্ধ করে অতিক্রম করে, একটু এরকমই অতিক্রম করে জান্নাতে রাখা আছে। নবীর আদর্শ শিখো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শিখো, গায়ের আদর্শ ছাড়ো, পায়ে হাত রাখা বলি ছাড়ো, নাইলে একদিন তোমার আমার দেখা হবে। ওই দিন তোমাকে আমি জিজ্ঞাসা করব যে তুমি যে ওদের স্টাইলে চললে কতটুকু উপকৃত হলে, কতটুকু লাভবান হলে। আমরা তো এই পোশাকে সারা দুনিয়া ঘুরি, কোথাও তো কোনোদিন কেউ আটকাইল না। আমি তো বলি, এখন নাম বলি না, কোন দিন জানি নাম বইলা দিব জানি না। আমি তো চিনি বাংলাদেশের লোক যারা ওদের পোশাকে সজ্জিত হয়ে গেছে, ওদের মতো সাইজা গেছে, ঘন্টার পর ঘন্টা ইমিগ্রেশনে দাঁড় করায় লাগছে। আজ পর্যন্ত তো আমাকে ২ মিনিট কোথাও দাঁড় করায় না, কেন ও তো দেখেই এটা কয় নম্বর, এটার পাসপোর্টও যা লেখা আছে শরীরেও তা সিল মারা আছে, ঠিক না? আমি তো বলি আমার দেশে আমার এই পোশাকের উপরে যতদিন ডেলি, যতবার ডেলি আমাকে আঙ্গুল দেখতে হয়, রব্বে কাবার কসম ৯৯ দেশে আমি কোনো দিন আমার পোশাকের উপরে আঙ্গুল উঠাইছে এরকম কোনো দিন আমি কাউকে পাই নাই। বরং আমি তো আমার নেটে আমার বয়ান আছে, আমার এই টুপিটা যতটুকু প্রশংসা কুড়াইছে সারা দুনিয়ায়, আজ পর্যন্ত মনে হয় কারো সাফারি এই পর্যন্ত প্রশংসা কুড়াইতে পারে না। আমার টুপি শুধু টুপি, যে তোর টুপিটা তো আনকমন, এটা কই থেকে পাইলি তুই? আমার তো আনকমন, ঠিক না? কি বলেন? একটাই তো আমি তো পড়ি, আর তো কেউ পড়ে না। তো বলছে তোর টুপিটা, ইউর ক্যাপ ইজ ভেরি নাইস, তোর টুপিটা তো বড় সুন্দর। কেননা মানুষের তো টুপি খুলে চেক করতে হয়, তোর তো টুপি খুলেও চেক করতে হয় না। অনেক এয়ারপোর্ট আছে টুপি খুলে চেক করে, আমারটা কুটি খুলে চেক করার দরকার নেই, এটা মাথার মধ্যে লাগানো আছে, চুল কুচুকু দেখা যায়, কি চেক করবে? মেরে দোস্ত আসে নবীর আদর্শ শিখি, শিখবেন? হ্যাঁ, নবীর আদর্শ মতো চলবেন। ওলামাদের অভাব নাই, কি অঙ্গীকার করতে পারেন যে আজকের থেকে নবীর আদর্শ শিখব এবং নবীর আদর্শ মতো চলবো? ওয়াদা। ওলামাদের অভাব নাই আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। আপনাদের কাফাসিয়া ঘুরলে হাজার না, আমার মনে হয় 1000-15 ওলামা হলো। কম বললাম? বেশি বলে বললাম? মনে হয় না। মাদ্রাসাগুলো দেখলে তো ছোট বড় মিলে এত ৪-৫০০ মাদ্রাসা আছে, ঠিক না? না নাই, একটা থানায় 1000 খানিক মসজিদ আছে, ঠিক না? বড় বড় মাদ্রাসা আছে কয়েকগুলা, আল্লাহওয়ালা আছে। মিজান সাহেব প্রফেসর হলে কি হবে? বড় বড়রা বড় বড় জাহাজ এখানে নোঙর করে, ঠিক না? কি করে না? দেখায় দিব তো একটা অলি কুলি এখানে জাহাজ নোঙর করছে, ঠিক না? হ্যাঁ, আইয়ুবী করছে, আরো অনেকজন আল্লাহওয়ালা আছে, এদের কাছ থেকে শিখে। আর সর্বশেষ, আজকের থেকে ওয়াদা করেন যে আমি কোনো অবস্থায় নামাজ ছাড়বো না।